হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে শীতের সকালটা তোমাদেরকে একটু ভাবলাম চারিদিকটা দেখাই। সবুজে ঘেরা চারিদিকটা, একটা গ্রাম্য পরিবেশ, কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে চারিদিকটা, তাই না? ফুলে ফুলে ফুটে আছে চারিদিকে, আর আমার কিন্তু খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশ, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে বেশি কিছু তোমাদেরকে শেয়ার করব না, সকালটা তোমাদেরকে হালকা দেখালাম, আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করব। তার জন্য একটা মাছ কিনে নিয়েছিলাম, আর তারপরে এটা আমার ঠাম্মির বাড়ির এই দিকটা বাইরে, এদিকে ধান টান হচ্ছে, ঢাকা দেওয়া আছে, এদিকটা কুয়া আছে একটা, এই যে মাছ একটা কিনে নিয়ে এসেছি, মাছটাকে কেটে নেব। আর তারপরে দেখলাম বাবা এখানে হচ্ছে বিচা কলা হচ্ছে কাঁদি কাটছে, তো বাবাকে বললাম বাবা একটু তুমি দেখাও এরকম করে। মাছটা কেটে নিয়ে চলে এসেছি, এবারে মাছটাতে একটু নুন মাখিয়ে রেখে দেবো, আর তারপরে স্নান টান করবো, স্নান টান করে রান্না বসাবো, আর আজকে হচ্ছে উনুনও রান্না করব। মানে এখানে তো গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে উনুনও আছে আমাদের রান্নাঘরের মধ্যে, আবার গ্যাসও আছে। তো বাবা বললো যে আজকে উনুনই করে নাও, আর যেহেতু বাড়িতেই আছি, কলেজ টলেজ নেই, তো ভাবলাম করাই যায়। আর সকালবেলায় হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সব কিছু হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে এখন হচ্ছে রান্না টান্না বসাবো, স্নানটা করে নিয়ে তারপরে বসাবো। কিছু রান্না করবো না, একদম সিম্পল রান্না করবো, মাছের ঝোল আর হচ্ছে ওই যে বিচাগলা কাটলো, দেখলে বিচাগলা কাঁদিটা, ওটা বাবা বললো হচ্ছে ভাজতে, ওটাকে ভাজবো। আর হচ্ছে আমরা হয়তো চাটনি করবো, বা কালকে বাবা বলছিল যে ঠাম্মি নাকি আমরাটাকে পুড়ছিল, ওটা আমি কখনোই খাইনি, বা জানিও না যে আমরা পোড়াই, বাবার বাড়িতে কখনোই হচ্ছে আমরা পোড়ানো খাইনি, জানিও না। তো দেখি ঠাম্মিকে বলবো যে কীরকম, আমি তো জানি না কখনো, যদি করে তো, আর নাহলে চাটনি করে দেবো। মাছটা মিক্সিতে ধরতে রেখে দিলাম। আর হ্যাঁ, এটা যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তোমাদেরকে আমি মাঠ ঘাটের দিকেও একটু নিয়ে যেয়ে দেখাবো, আজকে নয় হয়তো অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এই যে দুদিন ধরে বৃষ্টি টিষ্টি হলো, তার জন্য না সব ধান টান একেবারে ই হয়ে গেছে, ভিজে গেছিলো। তো এই যেটা আমাদের এটা মেশিনে কাটা হয়েছিলো, তবু শুকনো, মানে শুকনো করার জন্য মিলছে এখানে আর কি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। আর আজকে আমি হচ্ছে কী কী শপিং করেছি, শপিং বলতে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম দুটো শাড়ি, তোমাদেরকে দেখাবো যে শাড়িগুলো কেমন এসছে, শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন আমি হচ্ছে আমার রুমে চলে এসেছি, আর হচ্ছে তখন খাওয়া দাওয়া সব কিছু সেরে টেরে নিয়ে আমি সব কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি রুমে। তোমাদের সাথে কিছু আমার ড্রেস আর দুটো শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য, মায়ের টাকা দিয়ে দিয়েছিলো, আর সেইগুলোই আমি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা আমাকে টু পিস দিয়েছে আমার হচ্ছে দিদিভাই, মানে আমার হচ্ছে যা হয় সম্পর্কে, কিন্তু আমার দিদিভাই, একদম আমার নিজের দিদিভাইয়ের মতনই, তো সে আমাকে দিয়েছে, তাদের ওখানে গিয়েছিলাম, তো তাই জন্য দিয়েছে আমাকে। আর সেটা তোমাদের সাথে দেখাইনি, আমি কিছুই শেয়ার করিনি, এতদিন তোমাদের সাথে কোনো ভিডিওই আমি দিইনি, তো ভাবলাম না এখন কন্টিনিউ করা যায় ভিডিও, তো তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ভাইফোঁটাতেও আমাকে দিয়েছিল দাদা হচ্ছে একটা থ্রি পিস দিয়েছিলো, ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই তোমাদের সাথে। আর কি ভিডিও দেবো বাড়িতে, কারণ আমাকে কেউ ধরে দেওয়ারই নেই যে কিছু করছি তোমাদেরকে দেখাবো বাড়ির যে কোনো টুকিটাকি কাজ, কিন্তু আমাকে কে ধরে দেবে, কেউ ধরে দেওয়ারই নেই, ও তো ধরে দেবে না, ওর কাজেও ব্যস্ত, আর হচ্ছে বাবা মা বাদ বাকি সবাই হচ্ছে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানে কেউ জানেই না যে আমি ভিডিও দিই বলে, মানে এমনি হয়তো জানলো কিছু হয়তো বলবে না, তারপরে জানি না। তো হাজব্যান্ড বলছে হ্যাঁ তুমি ব্লগটাই করো, মানে ব্লগ এমনি টুকটাক ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই, এরকম বলছে তুমি ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর কাকে দেখাবো, তাদেরকে দেখালে তারা যদি মানে স্বাচ্ছন্দ্যবোধ করে না তো এখনও, তো সেভাবে এই জন্য দেখেনি। তো তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি, হ্যাঁ দিদিভাই দিয়ে শুরু করি, দিদিভাই আমাকে যেটা দিয়েছিল, তবে হ্যাঁ এই জামাটা কিন্তু দাদাভাই আমাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিল, দিয়ে দাদাভাই দিয়েছিল, তাই জন্য আমার কাছে সত্যিই খুব স্পেশাল, কারণ ওরকম একজন মানুষ আমার জন্য কিনে নিয়ে এসছে আবার নিজে পছন্দ করে। এই যে এই ড্রেসটা পুরোটাই কটনের, এটা মানে কলেজ টলেজ যাওয়ার জন্য বা আমি টুকটাক যাওয়ার জন্যই খুব ভালো, ঘুরতে টুরতে যাওয়ার জন্য পুরোটা হচ্ছে কটনের, আর এখানে আগের দিকটা হচ্ছে কাজ করা আছে। এটা একবারও পরিনি আমি, পরা হয়নি, দেখি পরবো একদিন, নিশ্চয়ই পরবো, এটা ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর এটা না নাইরা কাট, মানে টু পিস কিন্তু হচ্ছে নাইরা কাট, মানে এইখানে দড়ি দিয়ে বাঁধার সিস্টেম আছে, দড়ি দিয়ে টেনে হচ্ছে, মানে এটা ছোটো বড়ো যাই হোক না কেন, যার যেরকম ফিগার থাক না কেন, এটা হচ্ছে টেনে হচ্ছে তার নিজের মাপে করা যাবে আর কি।
আর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা আছে, এটা আমি অন্যান্য চুড়িদারের সাথে পরছি অনেকবারই, কলেজ টলেজ পরে চলে গেছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করবে, আর কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটাও তোমরা কমেন্ট করবে। আর হচ্ছে এটা ভাই কোটাতে দিয়েছিল, এটা একবারই পরছিলাম আর পরিনি, আমার খুব পছন্দ হয়েছে, আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম। এটা হচ্ছে তার ওড়না, এই দেখো এটা ওড়নার সাইডের হচ্ছে এরকম কাজটা, আমার তো কালারটা ভীষণ ভালো লাগছে, এত সোবার না কালারটা, মানে খুব সুন্দর এই দুটো কালারের। এটা হচ্ছে ওড়নাটা, আর এই যে প্যান্ট, এটা আর এই যে হচ্ছে চুড়িদারটা, কালার কালারটা খুব হালকা কিন্তু পরলে খুব ভালো লাগছে, আর কাপড়টাও মানে খুব সুন্দর স্টোনের কাজ আছে আগের দিকটাতে, তোমরা কি বুঝতে পারছো? বেশ ভালো লাগছে, খুব হালকা আর পরেও ভীষণ আরাম, পুরোটা হচ্ছে জড়ি 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 জড়ির কাজ আছে পুরো ভিতরটাতে। শাড়ি এবারে প্রচুর হয়ে গেছে পুজোর সময়, চারটা মতো শাড়ি হয়ে গেছিলো, তাই জন্য আর শাড়ি টাড়ি আর বললাম না এবারে আর শাড়ি নেবো না, ভাই ফোটার সময় আমি চুড়িদারটা নিই, চুড়িদারটা লাগে। তারপরে মা আবার টাকা দিয়েছিল আমাকে, আর আমি নিজে কিছু জমিয়েছিলাম, মানে নিজের আর কি এরকম করে কিনে নিয়েছিলাম, হট করে আমি হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে অর্ডার দিতে চলে এসেছিল, দিয়ে কিনে নিয়েছি, মানে এমনি হঠাৎই ভালো লাগলো, যেটা এমনি টুকটাক কোথাও পরে গেলে মানে খুব ভালো লাগবে, আর বিশেষ করে এটা রাত্রিবেলায় পরলে বেশি ফুটবে কালারটা, দিনের বেলা তো ভালো লাগবে। এটা এখনো ব্লাউজ পিস টিস কিছুই কাটানো হয়নি, এটা কাটাবো ভাবছি। আর এটা কাপড়টাও না খুব সুন্দর, মানে সিল্কের শাড়ি কিন্তু তার সত্ত্বেও খুব ভালো, আর দামটা কিন্তু খুব বেশি নেয়নি, দামটা খুব কমই নিয়েছে। আর আমার একটু বেশি ভালো লাগে যে যেসব জিনিস দেখবো যে খুব হচ্ছে আনকমন বা হচ্ছে কালারটা খুব একটা দেখা যায় না সেরকম কালার আমার বেশি ভালো লাগে, একটু আনকমন জিনিস আমার বেশি পছন্দ সবসময়, যে যেটা হচ্ছে অন্য কেউ পরবে না সেইটা আমার বেশি পছন্দ। আর এটা পরলে কেমন লাগবে জানি না, তবে এটা হচ্ছে সিম্পল হলেও কাপড়টা একদমই হচ্ছে সিম্পল, কিন্তু যদি এটা পরা হয় খুব গর্জাস লাগবে, মানে একটু ভালো করে যদি সাজা গোজা হয়, এর সাথে একটা চোকার পরা হয়, এটা কিন্তু বেশ ভালো লাগবে শাড়িটা, আমার তো বেশ ভালো লাগছে এটা। তারপরে হচ্ছে মায়ের জন্য, মাকে দেখালাম যে মা তুমি কি শাড়িটা নেবে, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে মা বললো না তুই অর্ডার দিয়েছিস তুই নে ওটা, তোর ভালো লাগছে যখন, কিন্তু শাড়িটা মাকে বললেও ভালো লাগবে। তারপরে বললাম তাহলে তুমি কি শাড়ি নেবে বলো, তোমাকে আমি হয়তো দিয়ে দিচ্ছি ওটা, মা বললো না তাহলে আমি যদি নিই তাহলে অন্য একটা অর্ডার দিবো, আমি ঠিক আছে তাহলে। আর মায়ের এই ব্লু কালারের শাড়ি নেই, এই ব্লু টাইপের, আর আমার প্রচুর আছে, প্রচুর বলতে কটা তিনটে চারটে মতো ব্লু কালারের শাড়ি আছে এরকম, এবারে পুজোর সময় নিলাম এরকম একটা ব্লু কালারের নেভি ব্লু, আর নেভি ব্লুর সাথে এরকম হচ্ছে কাজ করা রয়েছে এরকম একটু একটু, আর হচ্ছে এরকম গোল গোল প্রিন্টের, এটা মায়ের শাড়িটা, মায়ের শাড়িটা খুব সুন্দর আর হচ্ছে কাপড়টাও খুব সুন্দর, আর এটা ব্লাউজ পিস এরকম এই কালারের, জানি না কতটা কি বুঝতে পারছো। এটা হচ্ছে মা আমাকে দিয়েছে, বলছে তুই নিয়ে যা, এটা ফলস পার্ট ব্লাউজ পিস টিস কাটিয়ে মাকে দিয়ে আসবে, মা আর একা একা কোথায় বেড়ায়, আমি বেড়াই, আমি তখন যেয়ে দিয়ে দেবো। তো তোমাদের কোনটা ভালো লাগছে সব থেকে, যে আমার শাড়িটা বেশি ভালো লাগছে না আমার মায়েরটা ভালো লাগছে, আর হচ্ছে কোন চুড়িদারগুলো বেশি ভালো লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর কেমন হলো সেগুলো জানাবে। আর এইটার দাম, এটার দাম সেম, এইটার আর এইটার দাম হচ্ছে সেম দুটো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, এইটা ভালো লাগছে না এটা ভালো লাগছে বেশি নাকি হচ্ছে এটা। তবে আমার হাজবেন্ড বলছে যে সব বেশি ভালো লাগছে হচ্ছে ব্লুটা, মানে মায়ের শাড়িটা বেশি ভালো লাগছে, আর এটা নাকি ম্যারমাল লাগছে, ওর হচ্ছে ভালো লাগেনি, কিন্তু আমি বললাম যে না আমার এটাই বেশি ভালো লাগছে। আসলে কি বলতো, আমার তো ধরে দেওয়ার কেউ নেই, তার জন্য তোমাদেরকে ঠিক মতো আমি ভিড়িয়ে দিতেও পারছি না, আর ওই যে লাইট টাইট এগুলো মানে এখনো ঠিকঠাক মতো লাগানো হয়নি, আর আমাদের বাড়ি ঠাড়ি কীরকম, এটা তো গ্রামের বাড়ি, পুরো সব চারিদিকটা হচ্ছে মাটির বাড়ি দিয়ে ঘেরা,
তো তোমাদেরকে সবকিছু আস্তে আস্তে শেয়ার করবো, তোমরা শুধু আমার পাশে থাকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, আর হচ্ছে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করছি না, এটুকুই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে কমেন্টে।